বলুন। আমি পালঙ্গপা শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণী ছাত্রী রিয়ানা পারভীন। আজ আমাদের স্কুলে ভ্যাকসিন দেওয়া হলো, তো সকলেই আজ আজকে আমরা স্কুলে ভ্যাকসিন দিলাম। প্রথম প্রথম একটু ভয় করেছিল যে ভ্যাকসিন দেব কতটা ব্যথা হবে নাকি, তো ভ্যাকসিন দেওয়ার পর সেরকম কিছুই হলো না, আজ ব্যথা হচ্ছে না, ভালোই হলো, এখন আমরা ভ্যাকসিনেট হয়ে গেলাম। তো এখন আমরা শিক্ষা দপ্তরের কাছে এতটুকুই আবেদন জানাবো যে স্কুলটাও যাতে আমাদের সেভাবে খুলে দেওয়া হয়, কারণ অনলাইনে সেভাবে আমাদের ক্লাস করা হচ্ছে না, আমরা ভালো মতন ক্লাস নিতে পারছি না। তো আগের মতন আমরা চাই সব কিছু খুলে দেওয়া হোক, আগের মতন আমরা স্কুলে আসতে পারি, স্কুলে পড়াশোনাও করতে পারি ভালো মতন, এটাই চাবো। এই কবের থেকে আপনাদের ভ্যাকসিন চালু হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের স্কুলে 3 দিন ভ্যাকসিনেশন হবে, আজকে তার প্রথম দিন, অর্থাৎ 7, 8 এবং 10 তারিখ। আর আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 1267 জন, আমাদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চলছে শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের সহায়তা এবং সর্বোপরি পালঙ্গপা শিশু কল্যাণ উচ্চতর বিদ্যালয়ের সহযোগিতায় এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চলছে। তো বলবো কি যে ছাত্রছাত্রী বা যে শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন প্রত্যেকে আপনারা মাস্ক পরে আসছেন তো? হ্যাঁ অবশ্যই, আমাদের স্কুলে আমরা কোভিডের একদম গোড়ার থেকেই, আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্কুলের চারদিকেই কোভিড সচেতনতার যে ফ্লেক্স পোস্টার আমরা বিদ্যালয়ের অঙ্গনে রেখেছি, এবং আমরা সকলেই মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে, এবং আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী ছাত্রছাত্রীরা সকলেই মাস্ক পরে এসছে, স্বাস্থ্যবিধি মেনে করছে এবং সকলেই উৎসাহিতভাবে ভ্যাকসিনেশন হচ্ছে। আর আমরা তাকিয়ে আছি বিদ্যালয়টা আবার কবে খুলবে, কারণ অনলাইন শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েও আমরা সর্বোপরি সকলের কাছে পৌঁছতে পারছি না, সেই কারণে ভ্যাকসিনেশন হওয়ার পর আমাদের আশা থাকবে বিদ্যালয়ের দরজা আগের মতোই আবার খুলে যাবে, আমাদের শ্রেণীকক্ষতে ছাত্রছাত্রীর উপস্থিতিতে আমরা ক্লাস নিতে পারবো, সেই প্রত্যাশার জন্য আমরা অপেক্ষা করছি। ঠিক, ধন্যবাদ স্যার।